প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন। আপনারা জানেন যে গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি, সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি অনুষ্ঠান থেকে। দর্শক, আমরা সবাই হৃদরোগ সম্পর্কে জানি, বিশেষ করে হৃদরোগ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো, মূলত কিভাবে এই ইসকেমিক হার্ট ডিজিজ প্রতিরোধ করা যায় বা হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায়, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। দর্শক, আজকে এই আলোচনা অংশ নেওয়ার জন্য, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এজাজ হোসেন। আসুন পরিচিত হই। ডাক্তার এজাজ, আপনাকে চ্যানেল স্টুডিও স্বাগত। দর্শক, আমরা বলছিলাম যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, অনুষ্ঠান টেলিফোনের মাধ্যমে আপনিও অংশ নিতে পারেন। কিছুক্ষণের মধ্যে টিভি স্ক্রিনে আপনারা সেই নাম্বারগুলো দেখতে পাবেন, যে নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম, ততক্ষণে আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করছি। ডক্টর এজাজ হোসেন, আসলে ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে অনেক কথা হয়েছে অনেক সময়, তা আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এই হার্ট অ্যাটাক বা হৃদরোগ বলতে আমরা সাধারণত কিন্তু এই হার্ট ডিজিজ কি বুঝে থাকি, হার্ট অ্যাটাকটাকে বুঝি, তো এটা প্রতিরোধ করা যায় কিভাবে বা জীবনযাত্রার প্রণালীতে কি ধরনের পরিবর্তন আনলে বা কিভাবে চললে এটা প্রতিরোধ করা সম্ভব, একটু যদি বলেন। আসলে হার্ট অ্যাটাক খুব আতঙ্কের একটা নাম। এখন হার্ট অ্যাটাক একবার হয়ে গেলে এটা চিকিৎসা ব্যয়বহুল এবং মৃত্যুর কারণ হতে পারে। এখন হার্ট অ্যাটাক যখন তখন হতে পারে যে কোনো মানুষের, কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলোকে আমরা প্রতিরোধ করতে পারি। কারো যদি উচ্চ রক্তচাপ থাকে সে নিয়ন্ত্রণ করবে, যদি ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণ করবে, তার ওজন বৃদ্ধি এটা নিয়ন্ত্রণ করতে হবে, যদি চর্বি জাতীয় জিনিস কম খাবে, ধূমপান পরিহার করবে, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ বা এমনি পরিশ্রম করবে, কায়িক পরিশ্রম করবে, এই সচেতনতার ভিতর থেকে আমরা এই হার্ট অ্যাটাক কিছুটা হলেও প্রতিরোধ করতে পারি। কারণ আমাদের প্রতিরোধের দিকে আসলে গুরুত্বটা বেশি দেওয়া উচিত। কারণ একবার হার্ট অ্যাটাক হলে জীবন সংশয়, কারণ হার্ট অ্যাটাক হলে দেখা যায় 70-25% রোগী হাসপাতালে রয়েছে। মানে হার্ট অ্যাটাক হওয়ার পরে পরবর্তী চিকিৎসা হিসাবে আমরা বাইপাস সার্জারি করি বা স্টেন্টিং করি বা ওষুধই খাই, কিন্তু আমার জীবনটা সংশয়পূর্ণই রয়ে যাচ্ছে। অবশ্যই, এবং সংশয়পূর্ণ আমার তো প্রথম অবস্থাতে মৃত্যুর কারণ তো আমার, আমার 70-25% রোগীতে হার্ট অ্যাটাকের কোনো মানে আমি হাসপাতালে রিচ করতে পারবো না, পৌঁছাতে পারবো না, তার আগেই মারা যাবে। মানে 25 ভাগের ক্ষেত্রে তাই হয় যে উনি হয়তো হাসপাতালে পৌঁছাতে পারলেন না, তার আগেই তার প্রথম ঘন্টার ভিতরেই ম্যাক্সিমাম। তো আমরা আলোচনা আসবে, একজন দর্শক বোধহয় লাইনে আছেন, একটু কথা বলে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম, জি আমি সিয়াম বলছি কুমিল্লা থেকে। জি বলুন। জি আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। জি স্যার শুনছেন, আপনার প্রশ্নটা করুন আপনি। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি স্যার, আমার আমার বয়স হচ্ছে 21, আমার ওজন হচ্ছে 65, আমি 5'2", কিন্তু আমার মাঝে মাঝে স্যার বুকের ডান পাশেও ব্যথা করে, আবার কখনো বাম পাশেও ব্যথা করে, আর আমি একটু মানসিক ভাবে একটু হেজিটেশন মানে প্রবলেমের মধ্যে আছি, সেটাও আছে, আর এমনিতে কখনো কখনো হয় যে প্রচন্ড বুক ব্যথা, আর কোনো একটা মানে স্বাভাবিক বিষয় শুনে বা হঠাৎ করে ঘুম থেকে উঠলাম তখন হয় কি আমার প্রচন্ড বুক ব্যথা করে বা শরীর কাঁপতে শুরু করে, মানে তখনকার স্ট্রেস আমি নিতে পারি না। এখন আর সেকেন্ড হচ্ছে আমার প্রচন্ড বুক ব্যথা, আর মানে যে কোনো সমস্যাতে, আর যে কোনো ভাজা পোড়া খাইলে সেটাতেও করে। এখন স্যার আসলে এটার প্রতিকার কি বা আমার কি কোনো প্রবলেম থেকে? ওনার বয়স 21 বছর, মহিলা, এই বয়সে ইসকেমিক হৃদরোগের পরিমাণ ওনার খুবই কম, 65 কেজি। ওনার ওজন বেশি, ওনার ওজনটা নিয়ন্ত্রণ করা উচিত। ওনার অনেক ওনার এই বয়সটা ইসকেমিক হৃদরোগের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। উনি বলেছেন কোনো সময় ডান দিকে ব্যথা করে, বাম দিকে ব্যথা করে, এই কথাটা খুবই জরুরি। আমাদের ইসকেমিক হৃদরোগ বা আমাদের অ্যানজাইনার ব্যথা বা বুকে ব্যথা, হার্টের ব্যথা, সেটা মাঝখানে হবে। অনেকের কিন্তু আমাদের ধারণা যে বাম দিকের বুকে ব্যথা, সাধারণত আমাদের মেজরিটি বেশিরভাগ রোগীর আমাদের বুকের যে মাঝখানের হাড় আছে সে হাড়ের নিচে ব্যথা করে, বুকের মাঝে ব্যথা করে, ডান দিকে না বা বাঁ দিকে না। অনেকে কিন্তু আমরা বাম বুকে হাত দিয়ে রাখি যে বাম বুকে ব্যথা, আসলে হতে পারে বাম দিকেও ব্যথা হতে পারে, ডান দিকেও হতে পারে, কিন্তু বেশিরভাগ লোকের ক্ষেত্রে বুকের মাঝখানে ব্যথা হয়। ওনার যে বক্তব্য, ওনার আমার মনে হয় যে এটা
উনি মানসিক ভাবে বললেন যে উনি খুব টেনশন করেন, উনি যেটা বললেন আমিও শুনলাম যে ওনার এই বুক ব্যথাকে আপনি কিভাবে যাচাই করবেন যে এটা হার্ট এর কিনা। আমার মনে হয় যে ওনার ইতিহাস বলে, আমরা তো রোগ নির্ণয়ের জন্য রোগীর ইতিহাস শুনতে হবে, আমার ইতিহাস শুনে মনে হয় না ওনার জন্য হৃদরোগজনিত কারণে ওনার বুকে ব্যথা, কাজে এটা নিয়ে দুশ্চিন্তা করার তেমন কিছুই নাই। উনি একজন বিশেষ, তারপরে কি যাচাই বাছাই করার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেওয়ার দরকার আছে? যে দরকার আছে নিশ্চিত হওয়ার বিষয়ে, নিশ্চিত হওয়ার, কারণ আমাদের বুকে ব্যথা তো বিভিন্ন কারণ আছে। বুকের ভিতর আমাদের হার্টের জন্য বুকে ব্যথা হতে পারে, ফুসফুসের কারণে বুকে ব্যথা হতে পারে, বুকের মধ্যে মাংসপেশির জন্য বুকে ব্যথা, বুকের মধ্যে হাড়ের কারণে মাংস ব্যথা হয়, যেটা বললেন আমাদের আমাদের পেপটিক আলসারের ব্যথা বুকে ব্যথা হতে পারে, আমাদের যদি মানসিক অস্বস্তি থাকে সেই কারণে আমাদের অস্থিরতার কারণে বুকে ব্যথা হতে পারে। উনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন, তবে এইটুক বলতে পারে ওনার বর্ণনায় মনে হচ্ছে এইটুক আপনি আশ্বস্ত করতে চাচ্ছেন যে হার্টের জন্য অবশ্যই আমার মনে দুশ্চিন্তা তেমন। আরো একজন দর্শক দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন? হ্যালো, আপনি বলুন, অসুবিধা নেই। আপনার প্রশ্ন করুন ভাই অনুষ্ঠানে। স্যার আমি মানে একদম মানে আমার ইনশাল্লাহ কোন রোগ নাই, কিন্তু একটা রোগ আর কি আমার এই সাহায্য হয়েছে। কিছুদিন আগে একটা মহিলা বলছিল আমারও একই অবস্থা, এই যে আমার এই ডায়নে বুকস্থল দিয়ে আর কি ভাই। হ্যাঁ বুঝতে পেরেছি, ওনার একই সমস্যা। ওনার প্রথমেই উনি বলছেন ওনার কোনো রোগ নাই, এটা খুব একটা ভালো কথা, উনি নিজেই বুঝতে পারছেন রোগ নাই। মাঝে মাঝে ডান দিকের বুকে ব্যথা করে, তো ওনার উদ্দেশ্য বলছে যে এটা আসলে হৃদরোগজনিত কারণে। যদি ওনার সন্দেহ থাকে উনি একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। মানে একবারে পরীক্ষা নিরীক্ষা না করলে যেটা হয় যে ডাক্তার সাহেবের কাছে গেলাম, দেখলেন ডাক্তার তো একটা পরীক্ষা করলেন না। পরীক্ষাটা করার অনেক সময় আমাদের রোগ নির্ণয় করা, অনেক সময় রোগীর স্যাটিসফ্যাকশনের জন্য পরীক্ষা করে, রোগী পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে না আমার সবকিছু দেখা হয়েছে, আমার অসুখ নাই। ওনার এই কনফিডেন্সটা বিল্ড আপ করা দরকার যে ওনাকে বলা আসলেই নাই। কিন্তু তবে খেয়াল করতে হবে ওনার বয়সটা জানলাম না, ওনার যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, কিছু রিস্ক ফ্যাক্টর আমরা পরিবর্তন করতে পারবো না, একটা পুরুষ মানুষ পরিবর্তন করা যাবে না, বয়স পরিবর্তন করা যাবে না, ওনার ফ্যামিলিতে হার্টের অসুখ আছে পরিবর্তন করা যাবে না। যেইগুলোর দিকে আমরা গুরুত্ব দিতে চাই যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করব, ডায়াবেটিস নিয়ন্ত্রণে করব, আমার ধূমপান করব না, পাতে তারপরে হচ্ছে চর্বি জাতীয় জিনিস খাবো না, যেই জিনিসগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারি আমার সাধ্যের মধ্যে আছে। আমি লবণের কথা বলছি, পাতে লবণ খাওয়া উচিত না, পাতে লবণ তো দেখা যাচ্ছে পাতে লবণ খেলে আমরা যেটা হয় যেমন উচ্চ রক্তচাপের রোগী, আমরা পাতে লবণ অ্যাভয়েড করতে বলি। অনেক সময় দেখা যায় উচ্চ রক্তচাপ হয়েছে আমাদের বলি জীবনধারার পরিবর্তন, পাতে লবণ খেলো না কিন্তু তরকারিতে লবণটা বেশি, না না সেটাও করা যাবে না। অনেকে বলে যে লবণটা, মানে মূল কথা হচ্ছে লবণ কম, লবণ কম খাবে, অনেকে বলে লবণটা একটু ভেজে খাওয়া যাবে, আমি জানি না এই কারণে লবণ ভেজে খেতে ভাবেন যে কাঁচা লবণ খাচ্ছি, হ্যাঁ কাঁচা লবণ খাচ্ছি, ভাজা লবণ খাচ্ছি, ভাজা লবণ খাচ্ছি, এটা আমার মনে হয় যে তাতে মানে লবণের গুণাগুণ নষ্ট হয় না। আমি তো জানি মানে আমি মানে অনেকে আমি ধরুন একটা বিল্ডিং এ গেলাম, আমাদের সব বিল্ডিং এ তখন লিফট হয়ে গেছে, আমি একটু হেঁটে হেঁটে যাই, দোতলা তিনতলা তো হেঁটে যাওয়া, হেঁটে যাওয়া যায়, আমরা লিফটের জন্য কিউ দিয়ে দাঁড় না দাঁড়াই, আমরা অফিসে যাই, আমি একটু হাঁটাহাঁটি করি। আমি প্রচুর পরিমাণে ঢাকা শহরে তো নির্মল ঘোরা দেখলে খোরানা হয়ে যায় না, সেইটাই সেইটাই খাদ্যাভ্যাসের পরিবর্তন খুব জরুরি। এখন ঢাকা শহর তো সংকুচিত শহর, হাঁটা চলার জায়গা নেই। তারপরে আমরা আর একটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা কিন্তু এখন বিকেলের দিকে হাঁটতে বলি, যেটা আমরা আগে সকালে বলতাম বিকেলের দিকে হাঁটতে বলা হয়, বিকেলের দিকে হাঁটতে সন্ধ্যার পরে একটু হাঁটি, বা আমার অফিস থেকে বাসায় যাবো যেইটুক পথ আসলে খুব জ্যামে আমি দাঁড়া জায়গা নেই বলছিলেন আমি, এটা কি ঘরের মধ্যে হাঁটা যায় বা ছাদে হাঁটা যায়? আমি যেভাবে হাঁটতে পারি আমি পরিশ্রম করতে পারি একটু সময় ধরে, অবশ্যই সময় মেপে। আমার কথা হচ্ছে আমি প্রত্যেক সপ্তাহে 30 মিনিট হাঁটি, সপ্তাহে 7 দিন না পারি 5 দিন না হলে 3 দিন মিনিমাম, আমি একটা মিনিমাম ব্রিস্ক ওয়াক, আমরা একটা হাঁটার পেস মানে একটা নিয়ে একটা ইয়াতে একটা স্পিডে আমি যদি ঘরের মধ্যে হাঁটি কোনো সমস্যা নেই। আমার তো আমার অনেকে আছে যে রাস্তায় প্রচন্ড জ্যাম, রিকশার মধ্যে পারেন না, আসলে রিকশার মধ্যে বয়স্ক মানুষ বাইরে একা যেতে চান না, সেটাও একটা ব্যাপার। আবার অনেকে আছে যে আমার বাসা থেকে এইটুক আমি রিকশায় বসে আছি 1 ঘন্টা জ্যাম অনেক, আমি রিকশাওয়ালাকে বিদায় করে দিই, আমি একটু হাঁটি না, সমস্যা কি। আমি আমার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি, আমার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখি, আমি ধূমপান বর্জন করি খুব জরুরি। এই আমার মনে হয় স্বাস্থ্য সচেতনতা ইম্পর্টেন্ট, না আপনি যে কথাগুলি বলেন এগুলো আসলে তো আমাদের সাধারণ যে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়গুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে এগুলো পড়ে, অবশ্যই, কারণ আমাদের দেশে যে হৃদরোগ চিকিৎসা তো ব্যয়বহুল,
এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে এরকম হৃদরোগের সব ধরনের চিকিৎসা আমাদের দেশে খুব ভালো মতো হচ্ছে। আমাদের তো হৃদরোগে রুগীরা আর তো বিদেশে যাচ্ছে না, প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। আমাদের প্রত্যেক দিন এখানে যে আমাদের কার্ডিয়াক সার্জারি, আমাদের হৃদরোগের শল্য চিকিৎসা এত উন্নত হয়েছে চিন্তা করার বাইরে, এবং কস্ট এফেক্টিভ, এবং বাইরের চেয়ে খরচ অনেক কম এবং কোয়ালিটি ভালো। অনেক অপারেশন হচ্ছে আজকে, যে আমরা এখন কথা বলছি, অনেকগুলো বাইপাস সার্জারি ঢাকা শহরে হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে অনেকগুলো ভালভ রিপ্লেসমেন্টের সার্জারি হচ্ছে, অনেকগুলো কনজেনিটাল সার্জারি এখানে হচ্ছে। বিশাল ব্যাপার, এটা আমরা আগে চিন্তাই করতে পারতাম না। আগে চিন্তা করতাম হার্টের মধ্যে ছিদ্র হয়েছে, আমার অন্য কোনো দেশে যেতে হবে। আমি কোনো দেশের নাম উল্লেখ করছি না, কিন্তু আমার সেই বৈদেশিক মতো সাশ্রয় হচ্ছে। আমাদের দেশে এখন দক্ষ জনশক্তি আছে অন্তত এই ক্ষেত্রে। আর আমার যেটা বলার উদ্দেশ্য যে ইস্কিমিক হৃদরোগ যেটা হচ্ছে, এটা এটা আমাদের কাছে প্রিভেন্ট করতে হবে, এটা না হয়ে যায় যেন। কারণ আমি হৃদরোগ হলে আমার সারা জীবন ওষুধ খেতে হবে, তারপর আমার প্রথম রক্তনালীতে অসুখ, কথা হচ্ছে কার হবে কিভাবে হবে কেউ জানে না। না এটা তো হবে না, জানে না। তবে এটা ভূমিকম্পর চেতে মানে জানা যায়। ভূমিকম্প তো সেদিন সকালে হলো, সবাই লাভ দিয়ে উঠলাম। আমরা তো আগের দিন রাতে জানতাম না যে সেদিন সকালে আজানের 5 মিনিট আগে ভূমিকম্প হবে, আমরা তো সবাই লাভ হয়। কিন্তু আমার হৃদরোগ হতে পারে এটা কিন্তু অ্যাজিউম করতে পারি আমি। আমার বয়স 40-এর উপরে, আমার ফ্যামিলিতে হৃদরোগ ছিল, আমার উচ্চ রক্তচাপ আছে, আমার ডায়াবেটিস আছে, আমি ধূমপান করি, আমি 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 ঝুঁকিতে আছি। কিন্তু আমি ঝুঁকিটাকে নিয়ন্ত্রণ করে আমি হৃদরোগের অ্যাটাকটা কমাতে পারি। আমার উদ্দেশ্য ওইখানে, আমার প্রিভেন্টিভ কার্ডিওলজির দিকে যাওয়া উচিত, আমার হৃদরোগ প্রতিরোধের দিকে নজর দেওয়া উচিত। আর আমাদের দেশের লোকজন, আমাদের সময় হয়তো কম, আমাদের দেশের লোকজন কিন্তু স্বাস্থ্য সচেতন এবং তাদের গ্রহণ করার ক্ষমতা খুব প্রচন্ড। তারা কিন্তু বললে গ্রহণ করে। আপনি যে একটা টিভিতে অনুষ্ঠান করছেন, অনেকে শুনছে গ্রহণ করবে। আমাদের সবাই কিন্তু খুব ভালো মতো জিনিসটা গ্রহণ করতে হবে, আমাদের প্রচারটা দরকার, আমাদের বলা দরকার। তো আরো একজন দর্শকের সাথে একটু কথা বলি, দেখি কি বলেন উনি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি কে বলছেন? আমি মিরপুর থেকে, আমি স্যারের সঙ্গে একটু কথা বলতে চাই। জি জি বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, 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 হ্যাঁ বলুন, শুনছি আমরা। ও স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, আমি মিরপুর থেকে, আমার হার্টের সমস্যা আর সাথে ডায়াবেটিসও আছে, আমি কিভাবে চলবো আপনাকে দেখাইতে চাই। আপনার বয়স কত? আপনার বয়স কত? আমার 54। 54 বছর। আপনার 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 উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বির মাত্রা বেশি, এরকম কোন রোগ আছে কিনা? ডায়াবেটিস আছে বলছিলেন। খুব ভালো চিকিৎসা হচ্ছে। আমার কথা হচ্ছে যে ওনার হার্টের কি অসুখ আছে, আমার কথা হচ্ছে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা লাগবে, আমার অভুক্ত অবস্থায় সুগার 6 মিলিমোলের নিচে থাকা লাগবে, খাওয়ার 2 ঘন্টা পরে 8 মিলিমোলের নিচে থাকা লাগবে। আমার HbA1c একটা জিনিস করি আমরা 4 মাস পরপর বা 6 মাস পরপর, এটা 6.8-এর নিচে থাকা লাগবে। আমার খারাপ কোলেস্ট্রল, LDL কোলেস্ট্রলের মাত্রা 100-এর নিচে থাকা লাগবে। আমার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আমার কথা, উচ্চ রক্তচাপ যদি থাকে ওইটা উনি নিয়ন্ত্রণ করবেন। এখন উচ্চ রক্তচাপ কীরকম নিয়ন্ত্রণ করবেন? নর্মাল যেই রোগের ডায়াবেটিস নাই, সে তার নিয়ন্ত্রণের মাত্রা হচ্ছে 140-90, আর যার ডায়াবেটিস আছে 130-80, কোনো কোনো ক্ষেত্রে 125/75। আমি উপরের প্রেশার 125, নিচের ক্ষেত্রে 75, মানে আরো বেশি, আর বেশি নিয়ন্ত্রণ করতে হবে। কারণ ডায়াবেটিস ইটসেলফই তো একটা মানে স্বনির্ভর রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ, মানে ও নিজেই হৃদরোগের জন্য যথেষ্ট, ওর হৃদরোগের জন্য যথেষ্ট। আমি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি, আমি যদি আমার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখি, আমার যদি কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখি, আমি পরিশ্রম করি, আমি আশা করতে পারি যে আমি কিছুটা প্রিভেন্ট ভালো থাকবো, কিছুটা ভালো থাকবো। আমার তো সতর্ক থাকবে, সেটাই ওনার আরো বেশি নিয়ন্ত্রণ করা উচিত, যেহেতু উচ্চ রক্তচাপ আছেন, ডায়াবেটিস আছেন, এবং ওই দুইটা রোগ নিয়ন্ত্রণ করলেই আমার মনে হয় যে বাকিটা হয়ে যায়। নিয়ন্ত্রিত এবং শৃঙ্খলিত জীবন যদি যাপন করা যায়, তাহলে অনেক ক্ষেত্রে অনেক কিছু প্রিভেন্ট করা যায়। এখন তাও সব ক্ষেত্রে সবকিছু হবে না, কারণ হঠাৎ করে একটা জিনিস হতে পারে। আমি তো মানে আমি তো প্রেডিক্ট করতে পারি, আমি তো ধারণা করতে পারি যে আমার এইটা হওয়ার সম্ভাবনা বেশি, সেহেতু আমার সতর্কতা অবলম্বন করতে হবে। আমার হার্ট অ্যাটাক হওয়ার আগেই আমাকে সতর্ক হওয়া উচিত। আমাদের এরকম আমরা কি কি করতে পারি? আমরা অনেকে তো লক্ষ্যই করি না যে এই জিনিসগুলো আমরা করতে পারি। এখন দেখেন না, সামান্য একটা, আমার বাসায় সবার কাছে মোবাইল ফোন আছে,
ফোন বাতলে কিন্তু আমি ধরে ফেলি, হাতে কাছেই ফোনটা থাকে। আগে ছোটবেলা আমাদের কোনো বাসায় ফোনও ছিল না তেমন, আমাদের ফোনটা কিন্তু দূরে থাকতো, আমরা কিন্তু ওর দিয়ে ফোন হেঁটে যায় কিন্তু ফোনটা ধরতে হতো। এটা ছোট্ট একটা উদাহরণ, মানে আমাদের কিন্তু আমরা তো টিভি আমি ছোটবেলায় তো ওইখানে দিয়ে চেঞ্জ করেছি, আমার বাসায় আমি রিমোট ছিলাম এরকম একটা ব্যাপার, কিন্তু এখন তো সবার হাতে রিমোট। এখন জিনিসটা হচ্ছে যে আমি পরিশ্রম করবো, আমরা তো এখন ছোটবেলায় আমার স্কুল ছুটি কখন হবে, কখন মাঠে খেলতে যাবো, এটা একটা বিশাল বিষয়, এটা কিন্তু সবার বিষয়। আমি জানি না সামনের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা কম্পিউটার গেমস খেলতেছে, যারা আরো মাঠে যাচ্ছে না, মাঠে যাচ্ছে না, সামাজিক অনেক মাধ্যম, আমরা কিন্তু হেঁটে স্কুলে যেতাম, আরো সামাজিক অনেক মাধ্যম হয়েছে যেটা আপনাকে আপনার ফোনে বলেন ট্যাবে বলেন আটকায় রাখছে। আমার তো মনে হয় পরিশ্রম করা উচিত সবার। সেটাই আমরা, যে প্রযুক্তি আমাদেরকে যেভাবে স্থির করে ফেলছে, আমরা যে ঝুঁকিতে যাচ্ছি আরো, আমার মনে হয় আরেকটু সচেতন হওয়া উচিত, আরেকটু বেশি ভাবে সচেতন হওয়া অবশ্যই। তো আমাদের 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 পরিশ্রমের মাত্রাটা আমরা বাড়াই, আমরা সচেতন হই, এই সচেতনতাটাই ইম্পর্টেন্ট। আপনি যে এখানে যে চ্যানেলকে ধন্যবাদ, যে প্রত্যেক সপ্তাহে এরকম একটা প্রোগ্রাম অন্যান্য চ্যানেল করছে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, মানুষের গ্রহণ করার ক্ষমতা অনেক। সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আসলে আমরা এতক্ষণ হৃদরোগ নিয়ে কথা বলছিলাম এবং প্রতিরোধ নিয়ে কথা বলছিলাম, আসলে প্রযুক্তি আমাদেরকে স্থির করে দিয়েছে, আমাদের জীবনযাত্রাকে অনেক বেশি অচল করে দিচ্ছে প্রমত, আমরা কিন্তু প্রযুক্তির উপরে চলছি, কাজে আমাদেরকে কিন্তু সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা একসময় রিমোট ব্যবহার করতাম না, হাত দিয়ে টিভি বন্ধ করতাম, এখন রিমোট দিয়ে করি। আমরা এখন আমাদের বাচ্চারা স্কুল ছুটির পরে মাঠে যেতে চায় না, তারা বাসায় কম্পিউটার গেম নিয়ে বসে থাকে। কাজে বুঝতে হবে এই প্রযুক্তির সাথে আমাদের যে পরিবর্তনগুলো আসছে সেগুলো আমরা একটু লক্ষ্য রাখি, এবং আমরা যেন সেগুলোকে ওভারকাম করার জন্য আমরা কিছু একটু সচল জীবনযাপনের দিকে যদি একটু লক্ষ্য রাখি, সেটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কোথায় ব্যথা বাবা?